বাংলাদেশ সবচেয়ে বায়ু দূষিত দেশ আর দেশের মধ্যে সবচেয়ে বায়ু দূষিত জেলা গাজীপুর বায়ু দূষণ ও বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউ এয়ার এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য রাস্তা খোড়াখুড়ি মেগা প্রকল্প ইটভাটা আর শিল্প কারখানাই বায়ু দূষণের অন্যতম কারণ বলে মনে করেন জেলা প্রশাসক শেখ শফিউদ্দিন জিনার তথ্যচিত্র দেখুন জাস্ট রিপোর্ট ব্যস্ততম নগরী গাজীপুর আর এ জেলায় রয়েছে হাজারো শিল্প কারখানা শুধু তাই নয় এখানে চলছে সড়ক মহাসড়ক উন্নয়নের কাজ একদিকে সড়ক উন্নয়নের ধুলোবালি অন্যদিকে যত্রতত্র ফেলে রাখা ময়লা আবর্জনার দুর্গন্ধ পাশাপাশি রয়েছে শিল্প কারখানার বিষাক্ত কালো ধোঁয়াও সব মিলিয়ে এখন গাজীপুর দেশের মধ্যে বায়ু দূষণে শীর্ষ অবস্থানে আইকিউ এয়ার এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য গেল মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বায়ু দূষণের সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে 65 মাইক্রোগ্রাম সেখানে গাজীপুরের বায়ুর মান প্রতি ঘনমিটারে 263 মাইক্রোগ্রাম স্থানীয়দের অভিযোগ রাস্তা খোড়াখুড়ি বিভিন্ন প্রকল্প ইটভাটা শিল্প কারখানা সহ বিভিন্ন কারণে এখানে দূষণ সবচেয়ে বেশি তবে দূষণ বন্ধে জোর দাবিও জানিয়েছেন তারা অসুখ বিসুখ হয় মানে দুর্গন্ধ মাছজনকে আমরা খাইতে পারি না আমাদের মনে যে ধুলাবালিতে লাঞ্ছির ক্ষতি হয় শ্বাসকষ্ট হয় বায়ু দূষণ মুক্ত করার জন্য রাস্তায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে বিভিন্ন হাট বাজারে যে ময়লা আবর্জনা আছে এগুলি দ্রুত সরাতে হবে অবশ্য জেলা প্রশাসক বলছে এই জেলায় দূষণ রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে ফ্লাইওভারের কিছু অংশ এখন হয়তো কাজ চলমান আছে যেটা ওভারপাস ধুলা যে উড়ে বা বায়ু দূষণের যে কন্ট্রিবিউটার ঠিকাদারের সময় দেখা যায় সেফটি মেজার নেওয়ার ক্ষেত্রে তদারকির কম থাকে সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতেছি এদিকে ওই প্রতিবেদনে বায়ু দূষণ কম হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান প্রচুর পরিমাণ গাছপালা প্রাকৃতিক জলাধার থাকার কথা বলা হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ 24